সুন্দরবনে বিশেষ করে হাড়বাড়িয়াতে যখন আমরা এই ট্র্যাকিং করি, উডেন ট্র্যাকিং করি, এটা এটা অদ্ভুত একটা ভালো লাগে। সুন্দর গোসের শ্বাসমূল পুরো এক সুন্দরবনের, বিশেষ করে হাড়বাড়িয়াতে এই শ্বাসমূলগুলো বেশি দেখা যায়। বর্ষার মৌসুম না, তারপরেও কেমন জানি বর্ষাকাল। আজকে 17ই নভেম্বর, মেমোরিয়াল ডে আমার। 2007 সালে যখন সিডর হয় তখন আমি প্রথম প্রাণ নিয়ে সুন্দরবনের ঢুকি, এই সেই দিনটা। আল্লাহ পাক যারা মারা গেছে তাদের জন্য আল্লাহকে দোয়া করি, যাদের জীবন সম্পদ ক্ষতি হয়েছে, আর যারা আমাকে এই সাহায্য ত্রাণের কাজে যারা সহযোগিতা করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে হাড়বাড়িয়া আমার করমজলে আসি, করমজল থেকে হাড়বাড়িয়া, হাড়বাড়িয়ার থেকে দোবলা, মেয়েরালি, শ্যালা, কটকা, সুপতি হয়ে আমি মাঝের চরে যাই। 24 দিন আমি ত্রাণ দিই সুন্দরবনে। আছে দুনিয়ার ছয়টা কি হাড়বাড়িয়ার চ্যানেলটা এত সুন্দর একটা চ্যানেল। আজকে 17ই নভেম্বর, আমরা 3:35 আমরা হাড়বাড়িয়ার চ্যানেল দিয়ে তাম্বুলবনে ক্যানেল দিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটা চ্যানেল।
Yeah.